আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এসেছি আপনাদেরকে একটা পাম্প রুমের ভিডিও নিয়ে। এখানে পানির লাইনের যে পাইপগুলো আছে, আমরা সাধারণত কপারের বা পিপিআরের যে সমস্ত কাজ হয়ে থাকে, তো এটা হলো কপার পাইপের, কপার পাইপের লাইন যা দেখা যাচ্ছে, এটা হলো পাম্প। এই পাম্প রুমে আমরা মূলত সাধারণত সবাই যাই না কাজ করতে, খুব কম লোকই পাম্প রুমে কাজ করে। তো ওরকম জানাশোনা লোকই পাম্প রুমে কাজ করতে চায় বা পরে কাজ করতে দেয়, তার ক্ষেত্রে সবাইকে পাম্প রুমে দেয় না। তো এখানে পাম্প রুমের ডিবি, এই ডিবিতে আপনার লাইন দেওয়া হয়েছে, ওই ডিবি থেকে লাইন দেওয়া হয়েছে পাম্প রুমে, ওই পাম্প দুটো লাইন এখান থেকে দেওয়া হয়েছে। এখান থেকে আপনার যখন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল লাইন দেওয়া হয় তখন পাম্প রুম চালু হয়। তখন অফ অন সুইচ এখানে আছে, আর এই যে দেখুন লাইন দেওয়া হয়েছে, এখানে পাম্প কেবল সেটিং করা হয়েছে, আর এটা হলো পাম্প রুমের যে ট্যাঙ্কি আর কি, পাম্পের ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কি লাইন আছে কপার থেকে দেওয়া, এটা বাইরে থেকে এরকম পুরোপুরি লেভেলও আছে, যে লেভেল দেখুন সাইডে লেভেল দেওয়া আছে, আর ভেতরটা এরকম পাম্প রুমের এই ট্যাঙ্কির ভেতরটা এরকম। তো এখানে ড্রেন লাইনের যে লিক দেওয়া আছে, নিচ থেকে যে পানি আপনার বাইরে আসবে সেই লাইনে দেওয়া আছে, ড্রেন লাইন ড্রেন করার জন্য দেওয়া আছে। এটা ড্রেন লাইনের যে যে হাই প্রেশার পাইপটা করতেছেন, মানে সিডিপির পাইপ দিয়ে করা ড্রেন লাইন। তো পাম্পের মোটামুটি দুই সাইডে দুটা গেট বাল দেওয়া হয়েছে, আর বিভিন্ন লাইনারও এখান থেকে গিয়েছে।